Hello friends, welcome back to my channel. Tumra dekhcho beauty and makeup studio ar ami Mishti. Ami abaro tomader samne niye hazir hoyechi ekta notun style e shari pora. To ekhon pochondo party cholche ba biye bari season cholche. To ami bhablam keno na tomader sathe ekta ei shari dropping share kora jay karon shobari help hobe. Tahole cholo ekdomi shomoy noshto na kore ami video ta taratari start kori. তো প্রথমে যেরকম ভাবে শাড়ি পরে সেরকম ভাবে পরে নিতে হবে পুরো এই সাইডটাকে গুজে নিয়েছি আমি এরপর আমি আঁচলে চলে যাচ্ছি এই স্টাইলটা কিন্তু তোমরা যে কোনো শাড়ির সাথে পড়তে পারবে সিনথেটিক সিল্ক পিওর বা বেনারসি কাঞ্জিবরম যে কোনো শাড়ির সাথে তোমরা পড়তে পারবে ঢাকায় জামদানি সুতি শাড়ির সাথেও খুব সুন্দর লাগবে তো চলো কিভাবে পড়তে হবে দেখে নিই ভালো করে আমরা তো এটা গুজে নিয়েছি তারপর কুচিতে চলে এসেছি তো কুচিটা কিভাবে করলাম ফারস্টে এই বুড়ো আঙুল থেকে কড়ি আঙুল নিলাম এই ভাবে করছি দেখো আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে দেখাই কুচি করা তাও যাতে তোমরা খুব ভালোভাবে শিখতে পারো প্রত্যেকটা ভিডিওতে আমি ভালোভাবে দেখাবার চেষ্টা করি তো তারপর এই ভাবে ধরতে হবে কুচিগুলি হয়ে গেছে এরপর আমি এখানটা একটা সেফটি পিন মেরে নিচ্ছি হয়ে গেল একটু বড় আঁচল করলাম কেন সেটা জানতে পারবে এরপর নরমাল যেভাবে শাড়ি পরে এই দিক থেকে নিয়ে আসে সেইভাবে নিয়ে এসে কাঁধের মধ্যেটা ফেলে দেবে কুচির দিকটা তো খোলা আছে দেখতে পাচ্ছ এটা কুচি করে নিতে হবে চটপট করে এই যো তোমরা এতদিন আমার ভিডিও দেখে হয়তো শিখে গেছো কুচি করা যদি না শিখে থাকো তাহলে আবারো ভালো করে দেখে নাও হয়ে গেল পরপর ভালো করে এই প্রিন্টগুলোকে ধরবে এরপর এইভাবে তুলবে তারপর একটার পর একটা কুচিকে এইভাবে ধরে ভালো করে ফেলে নিতে হবে পাটগুলো দেখতে পাচ্ছো তোমরা আমাকে প্রচুর কমেন্ট করছো আমি তোমাদের সবার রিকোয়েস্টের ভিডিও বানাচ্ছি বাট প্লিজ একটু সময় দেবে আমি সবার রিকোয়েস্ট রাখবো তো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করার ছিল যেটা হচ্ছে তোমরা অনেকেই আমাকে কোয়েশ্চেন করছো স্কিন কেয়ার নিয়ে হেয়ার কেয়ার নিয়ে বা আরো অনেক ধরনের রয়েছে তো এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করো যে তোমাদের কোনো কিছু প্রবলেম থাকলে বা আমার সম্পর্কে যদি কিছু জানার থাকে তো এই ভিডিওর নিচে যতগুলো কমেন্ট থাকবে আমি সব কমেন্টের অ্যানসার দেব নেক্সট ভিডিওতে ঠিক আছে তো তোমরা কমেন্ট করতে থাকো আর কমেন্টগুলো অবশ্যই আমি নাম সহ পড়ব না হলে তো বুঝতে পারবে না কার কমেন্ট করছি সবাই অনেকেই একই রকম কমেন্ট করে তো যাই হোক ওটা তো হয়ে গেছে এরপর শাড়িটাও পরা হয়ে গেছে যেভাবে নরমাল পরে এরপর আসল ডিজাইনটা
যেটা হচ্ছে আমি এখানে একটি সেফটি পিন মেরেছিলাম ওটাকে এবার খুলে ফেলছি। এরপর যে কুচিটাকে দেখছো এইভাবে গেছে সেটাকে এইভাবে বুকের কাছ দিয়ে নিয়ে যেতে হবে, ঠিক একটা একটা পার্ট যেন পড়ে থাকে। ওকে, এরপর পিছন দিক দিয়ে এটাকে ঘুরিয়ে আনতে হবে। একটু ডিফিকাল্ট হলেও খুব সুন্দর লাগে এইভাবে এটাকে নিয়ে গিয়ে সামনে দিকে ফেলতে হবে। এটাকে যতটা পারবে এখানটা দিয়ে টেনে নেবে। এখানের যে কুচিটা সেটা তো এইভাবে পড়ে আছে, এরপর এখানের কুচিটিকে একটু সুন্দর করে নিয়ে এখানে একটি পিন মেরে দেবে। এখানে একটি সেফটি পিন লাগিয়ে নেওয়ার পর এই মিডিল জায়গাটিতে আমি আরো একটি সেফটি পিন মেরে নিচ্ছি। এরপর এখানে যে এই কুচিগুলো আছে সেগুলো একটি ভালো করে পাট পাট করে নিতে হবে এবং এটি একদমই ওপর দিয়ে যাবে। তোমাদের যদি মনে হয় যে এখান দিয়ে একটু খুলে যাবে বা আনকমফর্টেবল ফিল করছো, তো সেক্ষেত্রে তোমরা এই জায়গাটিতে সেফটি পিন মেরে নিতে পারো, বাট সাধারণত নিচে নেমে যায় না। তো যদি এগুলো পরে তোমরা অনেক দূরে কোথাও যাও সেক্ষেত্রে তোমরা একদম সেফটি পিন দিয়ে সিকিউর করে নেবে, বা অনেক সময় ব্রাইডালেও এটা খুব সুন্দর যায়, তো সেক্ষেত্রে তোমরা একটি কোমর বন্ধনী পরে নেবে, এই শাড়ি র্যাপিংটা কিন্তু আরো সুন্দর লাগবে। এটা কিন্তু একটি ব্রাইডাল শাড়ি র্যাপিংও বলতে পারো, রিসেপশনে বা বিয়েতে দুটোতেই কিন্তু খুব ভালো লাগে এই শাড়িটি পরলে। আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে। সাবস্ক্রাইব যদি না করে থাকো আমার চ্যানেলটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তার পাশে বেল আইকনটি প্রেস করবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যাবে, তার ফলে তোমরা একটাও ভিডিও মিস করবে না। আর আমি তোমাদেরকে যেমন বলেছিলাম ভিডিওর ফার্স্টে যে তোমাদের যেসব প্রবলেম হচ্ছে সেগুলো নিয়ে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি নাম সহ তোমাদের কমেন্টের অ্যানসার দিয়ে দেবো, বা আমার সম্বন্ধেও যদি তোমরা কিছু জানতে চাও তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো এই ভিডিওটির নিচে। এই ভিডিওটার নিচে যতগুলো কমেন্ট থাকবে আমি নাম সহ সবার কমেন্টের অ্যানসার দেবো। তাহলে চলো আজকের মতো এখানেই আমি ভিডিওটি শেষ করছি, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।